লন্ডনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ও আলোর সমাবেশ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশটি। আলোর সমাবেশে বক্তারা বলেন, 1971 সালে বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসর আলবদর রাজাকার জামায়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত করে। হত্যা করে 30 লাখ বাঙালি নারী পুরুষ, ইজ্জত হরণ করে 2 লাখ বাঙালি নারীর। 71-এর 25শে মার্চ ঢাকায় প্রথম প্রহরেই হত্যা করে 25,000-এর বেশি মানুষ। পবিত্র রোজার মাসেও এই বর্বর বাহিনী হাজার হাজার রোজাদার মুসলমানকে হত্যা করেছে। পাকিস্তানিদের এসব কলঙ্কিত ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, একই সাথে লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের খলনায়কদেরও বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আদালতের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি জামাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরা পারভিনের পরিচালনায় লন্ডনের আলতাবালি পার্কে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সমবেত হয়েছিল বিভিন্ন পেশার লোকজন। আলোর সমাবেশে সমবেত হয়েছিলেন বাংলাদেশ হাই কমিশনারের পক্ষে এস কে মোহাম্মদ শাহরিয়ার মোশারফ, যিনি পলিটিক্যাল মিনিস্টার বাংলাদেশ হাই কমিশন, শিক্ষাবিদ মোহাম্মদ শওকত আলী, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউরোপিয়ান ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আনসার আহমেদুল্লাহ, কিটন সিদ্দার, আব্দুল আহাল, কাউন্সিলর মঈন কাদরী, আনিসুর রহমান আনিস সহ আরও অনেকে।